নমস্কার, আমি আপনাদের কাছে আজ 16 তারিখ একটা বার্তা দিতে চাইছি। আপনারা নিশ্চয়ই জানেন যে সারা পশ্চিমবাংলায় আমাদের যে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র অর্থাৎ MSK যেগুলো চলছে, টিচার ইনচার্জদের ব্যাপারে একটা অর্ডার গত 8 তারিখে বেরিয়েছে, এবং সেই অর্ডারে যারা MSK-তে যারা সম্প্রসারক ইনচার্জ বা মুখ্য শিক্ষা সম্প্রসারক ইনচার্জ হিসেবে কাজ করছেন, যাদের DLED হয়েছে এবং রিকুইজিট কোয়ালিফিকেশন আছে, তাদের হেডমাস্টারের সাম্মানিক পাবেন, এই মর্মে অর্ডার বেরিয়েছে। এবং সেই মোতাবেক গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় তার চিঠি সার্কুলেট হয়েছে এবং ব্লক পর্যায়ে নেমেছে, তার ফরম্যাট বেরিয়েছে। কিন্তু গত পরশু দিনে একটা বিষয় নিয়ে আমার কাছে একটা অভিযোগ আসলো, বিশেষত নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান, যে জেলা থেকে তারা নাকি বলছে, জেলার যারা ADC আছে বা ACOরা যারা আছে তারা নাকি বলছে যে না, MC সংক্রান্ত যাতে DLED সার্টিফিকেট MC আছে, অর্থাৎ সেই নামগুলো রাজ্যে পাঠানো হবে না। এটা গত পরশু দিনের আগের দিনই আমার কাছে এরকম একটা অভিযোগ এসেছিল 2-3টি জেলা থেকে স্পেসিফিকভাবে, এবং সেই জেলার যারা আমাদের সংগঠনের দায়িত্ব ছিল তারা আমাকে পরিষ্কার বলেছে যে মিশন ডাইরেক্টরের পক্ষ থেকে নাকি এইরকম মৌখিক একটা নির্দেশ নামে এসেছে যে যাদের MC আছে DLED সার্টিফিকেটে, তাদেরকে এই যে অর্ডারটা হয়েছে এই অর্ডারে তাকে মান্যতা দেওয়া হবে না, অর্থাৎ সম্প্রসারক ইনচার্জ হিসাবে থাকলেও তারা অনারিয়ামটা পাবে না, এই মর্মে আমার কাছে অভিযোগটা এসেছিল। আমি গত পরশু দিনই এই বিষয়টাকে নিয়ে পরিষ্কার ভাষায় আমি আমাদের মিশন ডাইরেক্টরের কাছে ফোন করেছিলাম। তো প্রথমে ফোন করেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রাইমারি বোর্ডের ডেপুটি সেক্রেটারি অলোক ব্যানার্জি, কিন্তু অলোক ব্যানার্জি করোনা হওয়ার জন্য ওনার মিসেস ফোন ধরেছিল, ওনার সঙ্গে কথাটাও হয়নি। ম্যাডামের সঙ্গে আমার যেটা কথা হয়েছে, আমিও ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনি নাকি বলেছেন যে জেলায় জেলায় এরকম নাকি একটা বার্তা নাকি আপনি দিয়েছেন, যেটা হচ্ছে যাদের DLED সার্টিফিকেটে MC লেখা আছে পাস সার্টিফিকেটে, তাদেরকে নাকি অ্যালাউ করা হবে না বা তাদেরকে তাদের এই পাস সার্টিফিকেটে মান্যতা দেওয়া হবে না। উনি পরিষ্কার বললেন যে হ্যাঁ, এটা যেহেতু MC আছে ওটাকে নিয়ে আমরা সেই মর্মে একটা বার্তা দিয়েছি। তা আমি ম্যাডামকে পরিষ্কার বললাম, ম্যাডাম একটা জিনিস মনে হয় ভুল হচ্ছে আপনাদের, 29 জুলাই 2011 NCTA পরিষ্কার যে চিঠি দিয়েছে যে ইনকেস অফ এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষকদের যে ন্যূনতম যোগ্যতা সেটা DLED বলা হয়েছে, আপনারা 29 আগস্ট 2017 আপনারা বিজ্ঞপ্তি জানিয়েছেন যে DLED ভর্তি হতে গেলে হায়ার সেকেন্ডারিতে 50% নাম্বার দরকার নাই যদি সে গ্র্যাজুয়েট টিচার হয়। অনুরূপভাবে 30 তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কনফারেন্সে প্রাইমারি বোর্ড তার চিঠি করেছে যে গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে কোনোভাবেই হায়ার সেকেন্ডারি 50% নাম্বার করতে হবে না, এবং রাজ্য সরকারের বিজ্ঞপ্তি, তাহলে একদিকে হচ্ছে শিক্ষা দপ্তর আর আরেকদিকে হচ্ছে পঞ্চায়েত দপ্তর, দুটো দপ্তরই বলছে যে গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি 50% নাম্বার দরকার নাই। তাহলে এই কথা আপনারা অর্ডার দিয়েছেন এবং আপনারা এখন বলছেন যে যে যা যে সব ক্যান্ডিডেটদের NC এসেছে, অর্থাৎ মার্কশিটে NC লেখা আছে, তাদের মান্যতা দেওয়া হবে না। এটা একই জায়গায় দুই রকম কথাবার্তা হয়ে যাচ্ছে আপনাদের। আমি একটা রেফারেন্স দিলাম যে আজ থেকে 7 থেকে 8 মাস আগে প্রাইমারি বোর্ড তার সারা জেলার পশ্চিমবাংলার যে প্রাইমারি টিচার যারা DLED করেছে এবং তাদের NC এসেছে, তাদের রিভাইজড পে স্কেলের জন্য প্রত্যেকটা জেলায় DI-এর মাধ্যমে তাদের যদি সার্টিফিকেটটাকে মান্যতা দেওয়া হয় তাহলে আপনি কেন দেবেন না? আজকে প্রাইমারি বোর্ড সেখানে যদি মান্যতা দেয় প্রাইমারি স্কুলের শিক্ষকদের যে DLED-তে NC আছে সেই মার্কশিটটাকে যদি মান্যতা দেয়, তাহলে আপনি এখানে কেন এই মান্যতা দেবেন না? সর্বোপরি আপনার দপ্তর গত 29 আগস্ট এই মর্মে চিঠি করেছে যে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট টিচার দেখে হাসিনে 50% নাম্বার দরকার হবে না। তো উনি আমাকে বললেন যে তাহলে আপনি শিক্ষা দপ্তরের কাছ থেকে চিঠি করে নিয়ে আসুন যে এই সার্টিফিকেটটাকে আমরা মঞ্জুর করছি। আমি তা কী করে হয়, আজকে আপনার অধীনে এখন আমরা প্রতি এখন পর্যন্ত আছি, প্রয়োজনে আপনি শিক্ষা দপ্তরের কাছ থেকে জেনে নেন যে শিক্ষা দপ্তরের এই এই মর্মে কোনো অর্ডার আছে কি না,
এবং এই মর্মে তাদের প্রাইমারি বোর্ডের মানে প্রাইমারি শিক্ষক যারা আছে সেই প্রাইমারি শিক্ষকের যাদের এনসি আছে সার্টিফিকেটে অর্থাৎ পাস সার্টিফিকেটে তাদেরকে মান্যতা দিয়েছে কিনা, এ দায়িত্ব আপনার, এ দায়িত্ব আমাদের নয়। কারণ আপনি অর্ডার করেছেন অ্যাজ পার অর্ডার অফ পঞ্চায়েত ডিপার্টমেন্ট 29th August 2017, সেই অর্ডারের মূলে আমরা ই করেছি, আমরা পরীক্ষা দিয়েছি সর্বোপরি। যখন শিক্ষা দপ্তর থেকে আমাদের স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠানো হলো তখন আপনি নিজে বললেন যে আপনারা ডাইসে লিখে দেন যে সবাই অল আর ট্রেন্ড, তাহলে একই জায়গায় আবার নতুন করে আপনারা এইভাবে সমস্যা তৈরি করছেন কেন? এই মর্মে আমার সঙ্গে ওনার কথা হয়েছে পরশু দিন এবং এই ব্যাপারে রণজিৎ ভট্টাচার্যকে আমি বলেছি। রণজিৎবাবু উনি খুব পজিটিভ কথাবার্তা কিন্তু আমার সঙ্গে বলেছেন যে মুকেশ দেখো এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত ভেরিফিকেশন হয়নি ঠিকই, কিন্তু এটাও ঠিক আমি যেটা বলছি সেটা সঠিক, এটা উনি মান্যতা দিয়েছেন। আজকে সেই মর্মে চিঠি আবার মিশন ডাইরেক্টরের পক্ষ থেকে গতকাল 15 তারিখ এবং আজকে 16 তারিখের চিঠি বেরিয়ে গেছে। চিঠিটা প্রথম কথা হচ্ছে 15 তারিখে যে চিঠিটা, যারা এমএসকিতে ইনচার্জ হিসাবে কাজ করছে ইফ এনি সাবজেক্ট অ্যাজ পার গাইডলাইন প্যারা নাম্বার 19, সেখানে বিএড যাদের আছে তারা সে মুখ্য শিক্ষা সম্প্রসারকে মান্যতা পাবে। পাশাপাশি যারা আমাদের এনসি আছে, যেটা দীর্ঘদিন থেকে আমি বলে আসছি যে শিক্ষাটা যুগ্ম তালিকায়, শিক্ষা যুগ্ম তালিকায় কেন্দ্রীয় সরকার অর্ডার করলো রাজ্য সরকার সেটা মানতেও পারে আবার নাও মানতে পারে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পরিষ্কার ভাষায় 16/10/2020 আমাদের মাননীয় মিশন ডাইরেক্টর স্পেশাল সেটি সুক্তাসীতা ভট্টাচার্য মহাশয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যাদের শিক্ষা দপ্তরে যে অর্ডার আছে যে গ্র্যাজুয়েট টিচার হলে আমাদের হায়ার সেকেন্ডারি 50% নাম্বার দরকার হবে না, তাহলে শিক্ষা দপ্তরে যে অর্ডার করেছিল আবার পঞ্চায়েত দপ্তর যে অর্ডার করেছিল সেই বেসিসে পরিষ্কার ভাষায় আজকে লিখে দিয়েছে যে ইন দ্য অ্যাবাভ কনটেক্সট দ্য এনসি মেনশনড ইন দ্য মার্কশিট অফ এনআইএস অফ ডিএলএডি কোর্স টু দ্য মুখ্য শিক্ষা সম্প্রসারক ইনচার্জ অর সম্প্রসারক ইনচার্জ অর সম্প্রসারক সম্প্রসারিকাজ অফ এমএসকে ফর নট অ্যাকোয়ারিং দ্য 50% অর 45% অফ রিজার্ভ ক্যাটাগরিজ ইন দ্য এইচএস অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন শ্যাল বি ট্রিটেড অ্যাজ সাকসেসফুল ক্যান্ডিডেটস। পরিষ্কার বলছে যে এই জায়গায় দাঁড়িয়ে যারা এনসি লেখা আছে, এনসি যেখানে লেখা আছে সেই সেখানে পরিষ্কার বলছে যে তাদের নট অ্যাকোয়ারিং তাদের 50% নাম্বার দরকার নাই, 45% ইন কেস অফ রিজার্ভ ক্যাটাগরি তাদের দরকার নাই। অর্থাৎ যারা গ্র্যাজুয়েট টিচার এতদিন ধরে আমরা বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত ছিলাম, আমাদের রাত্রিতে ঘুম আসছিল না যে আমাদের এই বুড়ো বয়সে 50% নাম্বার করতে হবে কি হবে না, আমি বারবার বলে এসেছি যে না এটা গভর্নমেন্টের অর্ডার, যেটা করতে হবে না। আজকে এই মর্মে রাজ্য সরকার তার মান্যতা দিয়েছে যে না, আমরা যারা গ্র্যাজুয়েট টিচার তাদের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি 50% নাম্বার করতে হবে না, এবং আমাদের যে সার্টিফিকেটটা দিয়েছে পাস সার্টিফিকেট ডিএলএডি পক্ষ থেকে যেটা পেয়েছি এনসি লেখা আছে সেই পাস সার্টিফিকেটটাকে রাজ্য সরকার মান্যতা দিয়েছে, বলছে শ্যাল বি ট্রিটেড অ্যাজ সাকসেসফুল ক্যান্ডিডেটস। তার মানে এই জায়গায় আমাদের পরিষ্কার ভাষায় বলে দিলাম যে আজকে আমরা যারা হাজার হাজার শিক্ষক আমাদের এনসি আছে, হায়ার সেকেন্ডারি 50% নাম্বার না থাকার কারণে ওনারা পরিষ্কারে বলেছিল যে এই আমরা যতক্ষণ পর্যন্ত হায়ার সেকেন্ডারি 50% নাম্বার না করবে মানে অ্যাকোয়ার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্টিফিকেট দেব না। আমরা অনেকে ভেবেছিলাম যে তাহলে কি আমাদেরকে পুনরায় আবার 50% নাম্বার করতে হবে, আমি পরিষ্কার সংগঠনগতভাবে জানিয়ে দিয়েছিলাম বিভিন্নভাবে বিভিন্ন সময়ে যে না শিক্ষা দপ্তরের অর্ডার আছে করতে হবে না, পঞ্চায়েত দপ্তরের অর্ডার আছে করতে হবে না। আজকে সেই মর্মে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে জানিয়ে দিয়েছে যে যারা গ্র্যাজুয়েট টিচার আপনাদের মার্কশিটে এনসি এসেছে এবং সেখানে যে পাস সার্টিফিকেটটা পেয়েছেন সেখানে এই এনসির জন্য যেটা আপনারা ভীষণভাবে চিন্তিত ছিলেন ওই সার্টিফিকেটটাই রাজ্য সরকারকে মান্যতা দিয়েছে অর্থাৎ মেনে নিয়েছে, অতএব আপনাদেরকে নতুন করে 50% নাম্বার করার দরকার নাই। আমি এই বিষয়টা বারবার বলে এসেছিলাম, আজকে প্রমাণিত হলো, কারণ পরশু দিন ওভার টেলিফোনে আমাদের ম্যাডামের সঙ্গে যেভাবে আলোচনা হয়েছে আমার বিভিন্ন আইন, সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার, রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অর্ডার, রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের অর্ডার পরিষ্কার একদম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছে ওভার টেলিফোনে এবং শেষ পর্যন্ত উনি রাজি হয়েছেন এবং আজকে তার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। অতএব এই জায়গায় আমি বলতে পারি বিভিন্ন জেলায় যারা বিভিন্নভাবে ডিস্টার্ব করছিল
তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন রাজ্য সরকারের চিঠি এসে গেছে, আজকে এমএসকে সম্প্রসারক ইনচার্জ বা সম্প্রসারক মুখ্য সম্প্রসারক ইনচার্জ যারা আছেন তাদের এনসি নিয়ে আর বিন্দুমাত্র কোনো ভয়ের কারণ নাই, আমি দায়িত্ব নিয়ে বলছি, চিঠি চলে এসেছে। অতএব এই জায়গায় এই জয় আপনাদের প্রত্যেকের, এবং সারা পশ্চিমবাংলার যারা গ্র্যাজুয়েট টিচার যারা হায়ার সেকেন্ডারি 50% নাম্বার নাই তাদের জয় আমি বলবো। কারণ শিক্ষাটা যুগ্ম তালিকায় অনেকে ভেবে গেছে যে কেন্দ্র সরকার যা বলবে রাজ্য সরকার সেটা মেনে নেবে, তা নয়, শিক্ষাটা যুগ্ম তালিকায়। হ্যাঁ, যুগ্ম তালিকা থাকার ক্ষেত্রে রাজ্য সরকার এইটাকেই মান্যতা দিয়েছে, এবং এই মান্যতাকে দিয়ে রাজ্য সরকার আজকে অর্ডার বের করেছে যাতে আগামী দিনে আমাদের হাজার হাজার শিক্ষক যারা গ্র্যাজুয়েট টিচার হায়ার সেকেন্ডারি 50% নাম্বার নাই, এনসি এসেছে তাতে কোনো ভয় নাই, কারণ তাদের ওই এনসি মার্কশিটটাকে রাজ্য সরকার মান্যতা দিয়েছে আজকের অর্ডারে। অতএব আপনাদের জন্য এটা সুখবর, আমি একটা কথা বললাম। আর দ্বিতীয় নম্বর বিষয়টা আমি বলি, এসএসকেদের ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, এসএসকে ক্ষেত্রে প্রধান সহায়িকার যে 340 টাকা বৃদ্ধির ব্যাপারের জন্য গত মার্চ মাসে যে চিঠি গেছে বিভিন্ন জেলায় জেলায়, তার তালিকা কিন্তু কোন স্কুলে কারা দায়িত্বপ্রাপ্ত আছে বা প্রধান সহায়িকা আছে তার নামের তালিকা কিন্তু জেলায় পড়ে আছে। আপনারা পুজোর পরে আপনারা বিভিন্নভাবে সংগঠনগতভাবে চাপ দিয়ে তাদের নামের তালিকাটা যাতে রাজ্যে আসে এবং তারা যাতে তাড়াতাড়ি টাকাটা পায় তার ব্যবস্থা করবেন। কারণ রাজ্য লেভেলটা যেমন আমরা দেখছি তেমনি বাকিরা কিন্তু আপনাদেরকে জেলায় জেলায় সংগঠনের দায়িত্ব আছে এনএসএসকে এমএসকে তাদেরকে বলছি আপনারা জেলায় যোগাযোগ করে এসএসকে প্রধান সহায়িকারে যে টাকাটা যাতে ইমিডিয়েট পায় অর্থাৎ পুজোর পরে পরে যেতে পায় তার ব্যবস্থা আপনারা করবেন, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, এই আমি কামনা করছি। আর সর্বশেষে একটা কথা বলি, সামনে শারদীয়া দুর্গাপূজা, আপনারা সকলে সকল সম্প্রদায়ের মানুষ সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে দিন কাটাতে থাকুন, এই কামনা করে আপনাদের প্রকল্পে সকলকেই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।